শুভেচ্ছা জানাবো, শুভেচ্ছার জন্য প্রস্তুত থাকো, কিভাবে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাঁ রেডি থাকো। যখন দুটি মনের মিলন হয় তখন তাকে বলে প্রেম বা ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে অনেকের অনেক আশা, অনেকের অনেক ভরসা, অনেকে অনেক কথা বলেন, আবার অনেকে অনেক কথা লেখেন। কথায় আসে কবির কবিতা করে পাঠক প্রেমে পড়ে, কবির প্রেমে কেউ পড়ে না, কারণ কবিতা দ্বারা জীবন চলে না। কবিতা দ্বারা জীবন চলুক আর নাই চলুক, ভালোবাসা এবং প্রতিবাদের ভাষা নিহিত থাকে কবিতার মধ্যেই। প্রতিবাদের নানান ভাষা বৈজ্ঞানিক থেকে চাষা, এবার সেই প্রতিবাদের ভাষা থেকে সত্যি আবৃত্তি করছি। এতকাল আমি একা, আমি অপমান সয়ে মুখ নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমি মেনে নেইনি। ড্রেনের জানালার পাশে, নদীর নির্জন রাস্তায়, ফাঁকা মাঠের আলপথে, শ্মশান তলায়, আকাশের নিচে, বৃষ্টির কাছে, বৃক্ষের কাছে, হঠাৎ হঠাৎ ঘূর্ণি ধূলিঝড়ের কাছে আমি শপথ শুনিয়েছি, আমি প্রস্তুত হচ্ছি। কারণ তৃতীয় বিশ্বের ক্ষতিত, শোষিত, নিপীড়িত, অপমানিতের মানুষের ডাক আমার কানে। নোংরা, পচা, প্রতিগন্ধময় আপোষকারী তাকে আমি ঘৃণা করি। হিংস্র দানবের সাথে শান্তিপূর্ণ সহজদারে নিজেকে নোংরা বর্গনা নিক্ষেপ করি। সুবিধাবাদী কলা কৌশলকে আমি পদাঘাত করি। নয়া মানবিকতার চিরন্তন প্রতীক আমার বুকে, যেখানে সাম্রাজ্যবাদরা সন্ত্রাসবাদের থানা, সেখানে আমরা জ্বলন্ত তার মোকাবিলায়। ইরাকের পুষ্ট ধ্বংস স্থলে, পাকিস্তান গাজায়, লিওয়ার লিঞ্চের মাংসে মাংসে ক্ষুদ্র চিৎকার, বলিভির বিদ্রোহী রাইফেল মিছিলে, ঠিকঠাক থেকে তেঁতুলিয়া, নিপীড়িত ধ্বংসিত যুবতী গণতন্ত্রের আত্ম চিৎকারে আমরা জেগেছি বারবার, আমরা জেগেছি বারবার। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি একজন ব্যাংক ম্যানেজার, ব্যাংক গ্রামীণ ব্যাংক ট্যাক্সের হাট, এর পাশাপাশি আমি একজন ম্যাজিশিয়ান। আমার ম্যাজিক প্রতি মাসের দ্বিতীয় বুধবার সকাল 10:05 বিটিভি বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়। অনুষ্ঠানের নাম চোখের পলকে। ধন্যবাদ সবাইকে, অনুষ্ঠান দেখবেন। ধন্যবাদ, ধন্যবাদ আবুল হাশেম ভাইকে। আমরা একটি জিনিস জানতে পেরেছি।